श्यामार नामे लागलो आगुन आमार देह धूपकाठीते जत जलि सुभाष तत छड़िए पड़े चारिभीते। काजी नजरुल इस्लामेर लेखा गानेर कथा जेनो आकाश बातास जुड़े रणित होच्छे त्रिपुरेश्वरी मंदिरे। त्रिपुरায় রয়েছে 51 পিঠের এক পিঠ ত্রিপুরেশ্বরী মন্দির। কালীপূজায় ভক্তদের ঢল নেমেছে সেখানে। আজ থেকে 520 বছর আগে এই রাজ্যের 145তম মহারাজ ধন্যমাণিক্যের হাত ধরে এই মন্দিরের প্রতিষ্ঠা। গত বছর কোভিড পরিস্থিতিতে কিছুটা নিয়ম অনুসারে শুধু পূজার আয়োজনটা হয়েছিল, মেলা এবং উৎসব হয়নি। কিন্তু এবছর কোভিড পরিস্থিতি কিছুটা থিতু হয়ে আসার পর সবার গন্তব্যস্থল আরও একবার ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির। মেলা মানে উৎসব, আনন্দ, এবং এই মেলাকে কেন্দ্র করে পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে যেমন মানুষ আসবে, ঠিক তেমনি ত্রিপুরা রাজ্যে জাতি উপজাতি একটা বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য, সেই বার্তাটাই আমাদের বহন করে আসছে। ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে সড়কপথে 56 কিলোমিটার গেলে গোমতী জেলায় মিলবে এই সুপ্রাচীন মন্দির, যা উদয়পুর মহকুমায় অবস্থিত। কথিত আছে দেবী ত্রিপুর সুন্দরীর নামেই রাজ্যের নাম ত্রিপুরা। পাঠ নির্ণয় তন্ত্র অনুসারে ত্রিপুরায় সতীর ডান পায়ের গোড়ালি পড়েছিল। ভারতচন্দ্র তাঁর অন্নদামঙ্গল কাব্যে লিখেছেন, দক্ষিণ চরণ খানি পড়ে ত্রিপুরায়, নল নামে ভৈরব ত্রিপুরা দেবিতায়। ত্রিপুরা পার্বত্য উপত্যকায় একটি টিলার উপর রয়েছে ত্রিপুরেশ্বরী মন্দির। 1.5 মিটারের বেশি উচ্চতার কোষ্টি পাথরে তৈরি ষোড়শী কালী মন্দির। তন্ত্রাচারে পূজিতা হন দেবী। মন্দিরের গায়ে যে শিলালিপি খোদাই করা হয়েছে তা থেকে জানা যায় ত্রিপুরার মহারাজা ধন্যমাণিক্য 1501 খ্রিস্টাব্দে ত্রিপুর সুন্দরীর মন্দির প্রতিষ্ঠা করেন। সেই তথ্য ধরে বললে 500 বছরের বেশি পুরনো এই মন্দির। স্থানীয় জনশ্রুতি, রাজা ধন্যমাণিক্য স্বপ্নাদেশ পেয়ে চট্টগ্রামের সদরঘাটের একটি বটগাছের নিচে থেকে দেবীকে ত্রিপুরায় নিয়ে আসেন। এখানে মায়ের দক্ষিণ চরণ পড়েছে। সতীকে যে 51টা খণ্ড করা হয়েছে তার মধ্যে থেকে এখানে মায়ের দক্ষিণ চরণ পড়েছে, তাই মা এখানে ষোড়শী রূপে পূজিতা হন। ত্রিপুরা সুন্দরী মায়ের ভৈরব, এখানে ত্রিপুরেশ ভৈরব, সেটা এখান থেকে 5 কিলোমিটার দূরে টাউনের মধ্যে আছে। 1949 সালে ত্রিপুরা রাজ্য ভারতের অন্তর্ভুক্ত হয়। ত্রিপুরার তৎকালীন রানী কাঞ্চন প্রভা দেবীর শর্ত মেনে আজও সরকারি এই মন্দির পরিচালনার দায়িত্বে রয়েছে। মন্দিরের প্রধান সেবায়ত গোমতীর জেলা শাসক। তবে পুজোর অর্ঘ থেকে আহুতি সবকিছুই হয় রাজপরিবারের বর্তমান প্রতিনিধি প্রদ্যুৎ কিশোর দেববর্মনের নামে। প্রসেনজিৎ সাহার রিপোর্ট, এবিপি আনন্দ, ত্রিপুরা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।